السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شو فيدر شوك؟ يأتين بانغلاز إيجاموت كراهيجونه إسلامي بنك bangladesh limited سوال وجواب لايبانوستانى সম্মানিত দর্শক বৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক মোবার আপনারা অর্থবহ প্রশ্ন করবেন ছোট ছোট করে প্রশ্ন করব আমরা এবং সুস্পষ্ট ভাষায় প্রশ্ন করার চেষ্টা করব প্রশ্নের সময় আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি যা জানতে চাবেন জানবেন ইনশাল্লাহুল আজিজ আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশ্ববর্ণ আলমী ফদিলত শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আহলান ওয়া সাহলান আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতির সঙ্গে আছি আসুন আপনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালিকুম আসসালাম ওর আমি নাজমুল হুদা বলছি আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষকে দেখা যায় তারা জাকাতের সঠিক ভাবে জাকাত বন্টন করে না তাহলে তারা এভাবে জাকাত দিলে তাদের জাকাতটা আদায় হবে কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে কিছু মানুষ আছে যারা হলো মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেবে তাদের বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি এ বিষয়ে আমি জানতে চাচ্ছি শুকরান জাজাকুমুল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন জি আজকে আর আপনি পাবনা সাথিয়ে বলেননি শুধু আপনার নাম বলেছেন ইনশাআল্লাহুল আজিজ এখনই জবাব শুনবেন জি শেখ জাকাত বিক্ষিপ্তভাবে দেওয়া হচ্ছে এতে সঠিকভাবে জাকাত আদায় হচ্ছে কি হচ্ছে না আলহামদুলিল্লাহ হির আলমিন ওসলাতাম আলা শফিল আয়ুল মুসরিন সঈদিনা ও রসুলিনা মোহাম্মদ ওলা আলিহি ও সহাবতিহী আজমাইন বাদ আকুল আবিল্লাহ তৌফিক নজমুল হুদা সাহেবের প্রশ্ন লোকেরা জাকাত দেয় জাকাতের নির্ধারিত খাতসমূহ বাদ দিয়ে যদি অন্যভাবে জাকাত দেয় জাকাত আদায় হবে কি না জাকাত এর মানে এর বাইরে কোথায় জাকাত দেয় এটা তো জানা নাই আমাদের মানে জাকাত গরিব মিসকিনদেরকে দেওয়া হয় যাদের মিসকিন এর যারা ফকির যারা ঋণগ্রস্থ যারা এইভাবে গোলাম আজাদ করার জন্য হ্যাঁ যারা আমেলিন যারা আদায় নিযুক্ত কর্মকর্তা তাদেরও জাকাত থেকে তাদের বেতন দেওয়া যাবে তারপরে এটা চিহ্নিত বললে সুবিধা ছিল যে অমুক খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে কি না তো আশা করি সামনে এটা ক্লিয়ার করবেন তাহলে আমরা ভাইয়ের সাথে আমরা একটু যুক্ত হতে পারি এইভাবে মাকে জাকাত দেওয়া বাবাকে জাকাত দেওয়া না না ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া এবং কিছু মানুষ তাৎক্ষণিকভাবে গরিব হয়েছে পরবর্তীতে আবার তার অর্থবিত্ত আছে এরকম লোককে জাকাত দিলে হবে কি না না জাকাত দেওয়ার সময় যিনি জাকাত দিবেন তার নির্ধারিত সময়ে যদি কোনো মানুষ গরিব হয়ে যায় গরিব পাওয়া গেছে তাই একটি পরবর্তী জাকাত পরবর্তীকালে সেই বড় লোক হলো না কি হলো এটা তার দায়িত্ব না সে এই মুহূর্তে জাকাত গ্রহণ করার ইয়ে কিনা তাহলে আজ কিনে তাহলে ঠিক আছে তাকে জাকাত দেয়া যাবে তবে মা বাবা বাবা মাকে জাকাত দেয়া যাবে না কারণ তাদের তাদের দায়িত্ব সন্তান তো তা তাদেরই সন্তান সন্তানের সম্পদ তাদের সম্পদ বাবা মাকে দেয়া যাবে না নিলে ছেলে মেয়েদেরকে দেয়া যাবে না জি জিজাকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

প্রথম হলো মারিকগঞ্জ থেকে বন ঝর্ণা তিনি জানতে চেয়েছেন বিধবা ভাতা বয়স্ক ভাতা গভর্নমেন্টের পক্ষ থেকে বা কোনো সংস্থার পক্ষ থেকে দিলে পরে এটা গ্রহণ করা যাবে কি না ধনী দরিদ্র অথবা মিডল ক্লাসের লোকজন সবাই কি পারবে এটা বলা হয়নি যে এটা জাকাতের অর্থ এটা বয়স্কদের বিধবাদের দেয়া হচ্ছে সুতরাং বিধবা হলেই তিনি নিতে পারবেন জাকাত গ্রহণ করার যোগ্যতা তার আছে কি না বা সেই মানের কিনা এটা জরুরি না এটা জাকাতের সঙ্গে সংশ্লিষ্ট করে দেয়া হচ্ছে না এটা বাতা দেয়া হচ্ছে সুতরাং বয়স্করা পাবেন ওই বিধবারা পাবেন কোনো অসুবিধা নেই এখানে দেখার কোনো দরকার নেই তারা ধনী না গরিব নাকি যে জি সাজদা সাহু দরকার ছিল উনি নিজে বসতেছেন কিন্তু সাহস সেজদার সময় আবার আবার ভুল করছেন ওটা ভুল করে সলাদ থেকে উনি খারিজ হলেন এখন কি হবে যেহেতু আপনি ইচ্ছা করে করেন নেই ইচ্ছা করে যদি সেজদা না করতেন তাহলে নামাজটা হতো না কিন্তু আপনি ভুলে সেজদাটা করেননি করা দরকার ছিল করেননি এটা কারা হাতের সাথে আপনার নামাজটা হয়ে গেছে ফরজটা আদায় হয়ে গেছে আল্লাহ আলম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলছেন কোথেকে প্রশ্ন আমি চাঁদপুর থেকে বলছি আমার হাজবেন্ড মারা গিয়েছে আর কি তো আমার দুই সন্তান তো ওরা এখনো পড়াশোনা করছে তো আমার হাজবেন্ড ফ্ল্যাটের জন্য কিছু টাকা বুকিং দিয়েছিল আমার নামে আমি উনার মারা যাওয়ার পরে আমি টাকাগুলো নিয়ে নিয়েছি কারণ আমার চলার কোনো উপায় ছিল না তো এখন আমাদের এখানকার এক মৌলানা বলছেন যে টাকা পয়সা সব আমার দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়ে দিয়ে দিতে হবে আমি আমার প্রশ্ন হচ্ছে আমি চলবো কি করে ওরা তো পড়াশোনা করছে আচ্ছা টাকাটা কিভাবে রাখা ছিল জি কিভাবে রেখেছিলেন আপনার হাজবেন্ড টাকাটা রেখেছিলেন আমার নামে আমার নামে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন ও আচ্ছা তো

বড় ছেলে পাবে ছোট ছেলে পাবে না আচ্ছা আচ্ছা কিসের গোশত ওনার যে ব্যবহার যে ওনার জিনিসপত্র ওনার যা আছে ওগুলা আমরা কি আমার ছোট ছেলে বড় ছেলে পাবে আচ্ছা ছোট ছেলে নাকি কিছু পাবে না আচ্ছা এটা কি মাওলানা সাহেব বলছে আচ্ছা ঠিক আছে জবাব শুনো জি কি প্রথম ওনার হলো হাজবেন্ড মারা গেছেন একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিল এখন ওনার চলার পয়সা না থাকার কারণে ওই টাকাটা উর্জ করে উনি নিজে সন্তানের খরচ সংসার চালানোর কাজ করছেন এখন একজন স্থানীয় মলানা ফতুয়া দিয়েছেন যেগুলো সন্তানদের মাঝে বন্টন করে দিতে হবে আপনার হাতে রেখে খরচ করতে পারবেন না জি আপনি এখন সংসারের মুরব্বী আপনি দেখশুন করছেন তো স্বামী মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব আসছে আপনি পরিবারটা চালাবেন এখন পরিবার যদি একান্নভুক্ত হয়ে থাকে কেউ যদি আলাদা হয়ে থাকে তাহলে পরে তার পাওনা হিসাব করে তারটা তাকে দেয়া বাকিটা আপনি যেহেতু এদেরকে দেখুন করেন এদের মধ্যে খরচ করতে পারবেন কোনো অসুবিধা নাই আর যদি বড়ো ছেলে সহ সবাই একান্নভুক্ত থাকে আপনার ইয়েতে তাহলে ঠিক আছে আপনি সংসারে খরচ করবেন কোনো কোনো অসুবিধা নাই জি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আমার দুইটা প্রশ্ন আছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রশ্ন করুন আমি বলতে চাইছিলাম যে নবী রাসূল এবং মা মা নবী মারা গেলে মুদ্দাদদের নামে দুই রাকাত করে নফল নামাজ পড়া যাবে কি না নবী রাসূল আর কে মারা গেলে আর মুদ্দাদদের নামে জি আর আরেকটা প্রশ্ন হচ্ছে জোহরের নামাজ ধরেন হঠাৎ দেরি হয়ে গেল ভাল ভালো লাগতেছে না তাহলে কি আমি সুন্নত বাদ দিয়ে চার রাকাত ফরজ আর দুই সুন্নাত করতে আচ্ছা জি শুকরান জাজাকুমুল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন সঙ্গে থাকুন জবাব দেওয়া হবে শেখ এর আগে জনাব নাজমুল সাহেবের একটি প্রশ্ন থেকে গিয়েছিল তা হলো যে মিথ্যা সাক্ষ্য এটা আমাদের সমাজে আছে কোর্টে কাচারিতে সমাজে এটা কত বড় অপরাধ যে অপর এটি কবিরা গুণা কারণ মোমেনদের একটা পরিচয় হলো আল্লা দিন না সাধুন আর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এটা নেগেটিভ এটা একটা পরিচিতি দেন মিথ্যা সাক্ষ্য দেয় না তো অতএব এই মিথ্যা সাক্ষ্য দেয়াটা কাবায়ের মানে কবিরা গুনার মধ্যে একটি অন্যতম গুণা এবং মুনাফিকের আলামত এর থেকে খুবই সাবধান থাকতে হবে অল্লাহ বোন ঝর্ণার একটি প্রশ্ন ছিল যে হাজব্যান্ড মারা গেছেন তার আসপাবত্র বস্তুগুলো তার দুই ছেলে আছে বড় ছেলেকে দিতে হবে ছোট ছেলে পাবে না কোন একজন মলানা সাহেব এই ফতুয়া দিয়েছে কতটুকু ঠিকভাবে ঠিক ওইটা নাই কিতাবে আছে যে কিতাবটা নাই ওই কিতাবে মনে হয় লিখিত আছে আর ওই মৌলবী কোথেকে মৌলুবি আসছে আল্লাহই জানে তারা আল্লাহ হেদায়ত করুক না জেনে কথাবার্তা বলছে এটা ঠিক আছে আপনি সংসারে মুরব্বী আপনার দখলেই থাকবে একান্ন ভুক্ত সন্তানদের সবার মধ্যে আপনি ব্যবহার করবেন এরপরে প্রশ্ন হলো যে নবির বা কোনো মুর্দাদের নামে হ্যাঁ যে কোনো মুর্দাদের মুরব্বীরা মারা গেছেন বা কেউ মারা গেল তাদের নামে নফল সলাদ আদায় করা যাবে কিনা রসুলদের নামে না কারণ তাদের তো কোনো প্রয়োজন নেই এই জন্য তাদের নামে ইবাদত করে তারপরে বক্সে দেয়া এটা সেরিয়েতে অনুমোদন অনুমোদনীয় নয় অতএব আপনি এটা করবেন না নবী রসুলদের ব্যাপারে কোথায় সালাদ সালাম তাদের উপরে দ্রুত পাঠ করতে হবে যেমন আমরা পরি আল্লাহম সাল্লাহ আল মোহাম্মদ ও আল্লাহ আল মুহম্মদ এইভাবে এটাই হলো নবীদের পাওনা আপনারা এটা দিবেন আলহামদুলিল্লাহ হক আদে হয়ে গেল একটা কি এরপরে প্রশ্ন হলো যে জহরের সলাদ ও আদায় করতে যদি একটু বিলম্ব হয় তাহলে শুধু ফর্জ বা শেষের দুই রাখাত সুন্নাত পড়বেন প্রথম দিকের সুন্নাতটা তিনি না পড়লে কি অপরাধ হবে তা আপনি আপনি ক্লান্তি অনুভব করছেন তারপরে সময়ও কম তো আপনি যদি শহরের আগের ইয়ে সুন্নত আদায় না করেন এতে আপনার ফরজের কোনো ক্ষতি হবে না এটা অতিরিক্ত সব পাওয়ার কথা ছিল তা পাননি এটা না ফরজও না এরপরে পরের দুই রেখাতটা বেশি গুরুত্ব সুন্নত হিসাবে জহর নামাজের পরের দুই রেখাত পড়লে মাসা আল্লাহ ভালো যেটা পিছনে ছুটে গেল এটা কি পরে আদায় করতে হবে না 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 এটা কোনো সুন্নত ছুটে গেলে আবার পরে আদায় করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনি ওই দিনই যদি পড়েন ওই অক্ই যদি পড়েন তাহলে দুই রেখাত আদায় করার পরে ফরজের পরে দুই রেখাত নিজের জায়গায় রাখবেন আর আগের চার রেখাত বা দুই রেখাত যাই পড়েন ওইটা পরে পড়বেন শুক্রান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে কে বলছেন কথা বলুন আমি মিরপুর থেকে বলছিলাম জি আমি একটা জানতে চাচ্ছি হুজুর

হ্যাঁ আলবিতে আচ্ছা ঠিক মানে আমার খুব প্রিয় আমার হয় ওইটা যখন আমি শুনি হুজুরদের মুখে তখন আমার কান্না চলে আসে আমার খুবই আমি খুব আবেগী হয়ে যাই তখন আমার মনে হয় আমি এটা মুখস্থ অর্ধেক আমার মুখস্থ ऑलरेडी হয়ে গেছে শুনতে শুনতে এবং আমি কি এটা মানে কোনো আলোচনা যখন আমি করব ব্যাপারে তখন তার আগে বা এমনি কি আমি পরে দুরূদ করতে পারব কিনা এটা আমার প্রশ্ন আর একটা প্রশ্ন হলো যে আর নামাজে রাফায়ে কতটা গুরুত্বপূর্ণ আর অনেকে আমাকে বলে যে মুজা পড়ে নামাজ পড়তে হবে এখন আমি আসলে কনফিউজ যে মুজা পড়তে হবে কিনা ঠিক আছে আপনার তিনটি প্রশ্ন আমরা রিসিভ করেছি আর একটা অনুরোধ সেটা হলো আপনাদের মাধ্যমে আমি এটিএন কর্তৃপক্ষকে করতে চাই সেটা হলো যে সময়টা যেন একটু বাড়াই দেয় আচ্ছা আমাদের জন্য ভালো কর্তৃপক্ষের বিবেচনায় আছে জি আপনি ধৈর্যের সাথে জবাব শুনুন অনুরোধটি কর্তৃপক্ষের বিবেচনায় আছে জি জি আপনি খুধবার যে কোনো বক্তব্যের শুরুতে মুখবন্ধ হিসেবে যে আল্লা আল্লাহ তালামদো সানা এবং নবী করিম সালাম এইগুলি পড়েন সাধারণত লোকেরা ওইটা শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে গেছে এখন আপনি যদি কোনো বৈঠকে বসেন বক্তব্য দেন তখন তার আগে এটা পড়তে পারবেন কিনা অবশ্যই আপনি পড়বেন এবং সুন্দর হবে এটা বরকতপূর্ণ জিনিস আল্লাহ এটা ভালো অভ্যাস আপনার আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনার তফিক আরও বাড়িয়ে দেন মহিলাদের অঙ্গনে অঙ্গনে যখন আপনার হলো করতে হবে কি হবে না ও রফেয়া দাইন তো আমরাও মানি হানাফিরেও করে কেমনি করে প্রথম যখন আমরা তার তাকবীরে তাহারিমা পড়ি তখন আমরা রফিয়া দাইন করি হাত উঠাই কাজেই রফেয়া দাইন মোতলাকান এটা এটা করতে হয় কিন্তু এখন অন্যান্য আর কানগুলো যেমন রুকুর সময় রুকু থেকে উঠে এই করা করার সময় এটা করতে হবে কিনা এটা মত বিরোধী বিষয় সুতরাং আপনি যদি করতে চান যেহেতু এটা ওলামা কারামের এই পক্ষেও আছে কাজেই এটা না যায় কিছু না আপনি যদি আপনার ভালো ভালো লাগে তাহলে আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই তিন নাম্বার হলো যে মহিলারা মুজা পরিহিত অবস্থাতেই নামাজ পড়তে হবে কতটুকু না না এটা জরুরি না আপনি কাপড় উপর থেকে যখন ছাড়বেন তখন পা পর্যন্ত ঢেকে ঢেকে রাখবেন এরপরে আপনি রোগসিজা করার সময় যদি পা খুলে যায় এতে আপনার গোনা নাই এটা এটা হতেই পারে কিন্তু যখন সোজা দাঁড়ানো থাকবেন তখন আপনি পা পর্যন্ত ছেড়ে দিয়ে এটা ঢেকে রাখবেন পুরুষ পা পর্যন্ত না পুরুষের টাকনু পর্যন্ত ঢাকবে বা ঢাকতে পারবে এরপরে না মেয়েরকরা পুরাটাই ঢাকবে আল্লাহ আলম ইসলাম সর্বশেষ ছিল ওনার অনুরোধ যাতে করে এই অনুষ্ঠানের সময়টা আর একটু বৃদ্ধি পায় ভালো আপনার অনুভূতিটা ভালো এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম আমরা জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম জি আমি আমি একটি প্রশ্ন ছিল জি জি আমি একটি প্রশ্ন ছিল বলুন প্রশ্ন করুন হ্যালো আমরা শুনতে পাচ্ছি তো আপনার টেলিভিশনের সাউন্ড এই তোমাদের বলছি একটা ছোট বাচ্চা তার জি জি আমাদের পাশে পাশে আমাদের পাশে পাশে ছোট একটা বাচ্চা তার একটু শরীর খারাপ হয়েছে মানে পেশা হয়েছে এই কারণে তার মা এক হিন্দু পূজাদের কাছ থেকে তাবি লাগাইছে এখন এটা ঠিক আর সে যে এটা করতেছে তাকে আমরা বোধিত পারছি না এখন তার সঙ্গে সম্পর্ক

সে হয়তো বিছানায় পেশাব করে দেয় বা যত্রতত্র পেশাব করে তো ওই বাচ্চার মা কোনো একজন হিন্দু ব্যক্তির কাছ থেকে তাবিজ এনে লাগাইছে এখন এই যে তাবিজ লাগালো এমন ব্যক্তির সাথে ওনারা সম্পর্ক রাখতে পারবেন কিনা না এই কাজটা কত বড় অন্যায় এটাই উনি জানতে হুম কোনো অমুসলিম থেকে তাবিজ নেয়া তাবিজ তো মুসলমান দিলেও যায় নেই আর অমুসলিম দিলেই কি আর না দিলেই কি সুতরাং এই মহিলাকে বুঝাতে হবে যে না আপনি তাবিজ ব্যবহার করতে পারেন না এটা ফু দেয়া যায় দাম করা যায় এটা কোরআন শরীফের আয়াত ও হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে দোয়া পরে ফু দিলে ঠিক আছে তাবিজ ঝোলানো যাবে না হারুসাম সুতরাং আপনারা এগুলি লাগাবেন না আর ওই মহিলাকে জানাবেন আর যদি সে না মানে তাহলে তার সঙ্গে সম্পর্ক না রাখেন যে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো যে ব্যাংকের টাকার ইন্টারেস্ট এটাকে ওনার দান করতে পারবেন কিনা ও হ্যাঁ এটা দান করবেন তবে নিয়ত এটা থাকবে না যে আমি এটা সবের কাজ করছি বরং এটা আমার উপরে ওয়াজে ফরজ যে হারাম কাজটা টাকাটা তাড়াতাড়ি জায়গা মতো খরচ করে সুতরাং গরিব মিসকিনদের মধ্যে দিয়ে দিবেন নিজেরা খাবেন না আল্লাহ ইচ্ছা করলে আপনারা সহাব দিবেন কারণ আপনি হারামটা যে পরহেজ করছেন এটা একটা এবাদত এই আবাদতের স্বয়াব তো আপনার পাওয়ার কথা আল্লাহ আলম সহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন থেকে প্রশ্ন আমাদের হাতে সময় কম

বা কারো কাছ থেকে বারবার আসতেছে যাই হোক আপনি শুনুন মানে স্বামী রাগ করে একই সাথে তিন তালাক দিয়ে দিল এখন উনি ওনার স্বামীর সাথে থাকতে চান থাকা যাবে কি যাবে না না ব্যাপারটা খুব বিতর্কিত চারো ইমাম এই ব্যাপারে একমত যে তিন তালাক যদি একসঙ্গে দেয় এটা হয়ে যাবে তবে এরকম দেয়াটা যায়জ নাই যদি কি দিয়ে ফেলে তাহলে এটা হয়ে যাব তালাক হয়ে যাবে তো গুনার কাজ করলো তার এক তালাক দুই তালাক এইভাবে আলাদা আলাদা প্রত্যেক ইয়েতে ধরিয়ে পরে এগুলি দেওয়া দরকার ছিল সেটা দেয় নাই একসঙ্গে দিয়ে ফেলেছে এখন আপনি এই স্বামীর সঙ্গে ঘর করতে পারেন না পারবেন না হ্যাঁ স্পেসিফিকভাবে ওনাকে তো বলেনি হ্যাঁ স্পেসিফিকভাবে উনি তালাক দিয়েছে কাকে দিছে একেবারে ওনাকে অ্যাড্রেস করে কথা বলেনি ও আপনাকে যদি নিষ্পত করে যদি তালাক না দিয়ে থাকে যে তোমাকে অথবা আমার স্ত্রী অমুককে এভাবে বলে নাই তাহলে তালাক আপনার উপরে তালাক হয়নি শুধু এক দুই তিন তালাক দিলাম এটা অন্য তালাক হবে না যে শুক্রানুমাল্লা শেখ আপনি কষ্ট করে এসছেন আল্লাহ উত্তম জাজা দান করুন আপনাকে প্রিয় বন্ধুগণ আমরা বারবারই কিন্তু একটা কথা বলি আসলে টেলিভিশনের টাইমের খুব মূল্য এবং এখানে যারা জবাব দিচ্ছেন এরা বিশ্ববরণ্য আলমী অনেক জ্ঞানের অধিকারী এমন ব্যক্তিদের টাইম যাতে অযথা প্রশ্নের মধ্যে না যায় অথবা অর্থবহ প্রশ্ন না হয় অথবা রিপিট না হয় এদিকে খেয়াল রাখব আমরা আর হলো যে আসলে কিছু প্রশ্নের জবাব আপনি পেয়েছেন অন্য ব্যক্তি করেছে আপনি পেয়েছেন এমন প্রশ্নটি আর না করলেও চলে প্রশ্নের ক্ষেত্রে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আগেই আপনারা কোনো প্রশ্ন করবেন সেটাকে লিখবেন এবং আমাদের এই নাম্বারগুলো আপনারা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে আপনি যাতে কথা বলতে স্পষ্ট ভাষায় মূল প্রশ্নটি করতে পারেন সেটা সহজ হয়ে যাবে অর্থাৎ আপনি অগুশালো থাকলে হঠাৎ করে আমাদের কাছে বলেন এটা কি এটিএন বাংলা বা এখানে প্রশ্ন করতেছে এমন যাতে না হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই বোঝার তৌফিক এনায়ত করুন ওমায় তৌফিক ইল্লা আল্লাহ বিসালামু আলাইকুম রহমতুল্লাহ